প্রথম দিন যেদিন আমি এখানে আসছিলাম সেদিনকে আমার হাঁটাটা দেখেন আর আজকের হাঁটাটা দেখেন আসলে অনেক অনেক না অনেক ভালো আমি স্বাভাবিক জীবনে ফিরে আসছি এবং স্বাভাবিক হাঁটাফেরা করতেছি আমার পায়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আগের মতো আমি এখনো মনে হচ্ছে ভালো অনেক ভালো আগে যখন আমি এখানে আসছিলাম তখন আমি এই হিপে ব্যথা পেতাম এবং এইভাবে হাঁটতাম কিন্তু এখন দেখেন আমি সম্পূর্ণ ক্লিয়ার হাঁটতেছি আমার কোনো সমস্যা নেই দেখেন আমি এখন সম্পূর্ণ ভাবে বসতে পারি আগে ভাবে বসতে পারতাম না একদম ইজি আসসালামু আলাইকুম আমার নাম শফিকুল ইসলাম আমার গ্রামের বাড়ি দুগাছি জেলা পাবনা বয়স 35 বছর আমার সমস্যাটা হিপ জয়েন্ট যাকে বলে ইভিএন তো আমার এই সমস্যাটা আসলে 2014 সালের অক্টোবরের এরকম সম্ভবত এই পর্যন্ত আমি অনেক জায়গায় চিকিৎসা নিছি যেমন ইন্ডিয়াতে ভেলুরে গেছি মালয়েশিয়াতে চিকিৎসা করাইছি এরপরে আপনার বাংলাদেশে ভালো ভালো হসপিটালে আমি চিকিৎসা করাইছি কিন্তু আসলে আমি কোনো জায়গায় কোনো ফলাফল ভালো পাই নাই তো আমি আজকে ইউটিউবে একটা ভিডিও দেখে মালয়েশিয়া থেকেও দেখতাম ভিডিও দেখে এরপর আমার ওয়াইফের সাথে আমি পরামর্শ করে আমি ডিপিআরসি হসপিটালে আজকে আসছি আল্লাহর রহমতে আমি এখনো এখানে চিকিৎসা নেই নাই তবে আজকে থেকে স্টার্ট করলাম দেখি ইনশাআল্লাহ উপরে আল্লাহ আর ডাক্তার শফিউল্লাহ প্রধান এখন ওনার ভরসা করেই আমি এখানে আসছি দেখি থাক আল্লাহ কি করে তো আমার সমস্যাটা হচ্ছে হিপ জয়েন্ট আমি হাঁটাফেরা করতে পারি না এবং উঠলে বসলে সমস্যা হয় এরপরে মাঝে মাঝে অনেক পেন হয় ভিতরে তো এই সমস্যার কারণে আমার আসা আর কি তো আমি মালয়েশিয়া থেকে আসছি 15 দিন হয়েছে আজকে আমি এখানে চিকিৎসার জন্য আসছি জি আমার অনেক কষ্ট হচ্ছে উঠতে অনেক কষ্ট হয় আপনারা তো দেখলেন আমি সিঁড়ি উঠতে বসলে আমার খুব কষ্ট হয় সিঁড়ি বয়ে ওঠার সময় আমার খুব কষ্ট হয়েছে বইছিলাম তখন আমার উঠতে অনেক কষ্ট হয়েছে তো এবং হাঁটাহাঁটি করলেও আমার খুব কষ্ট হয় এক পা আমার একটু ছোট হয়ে গেছে তো আজকে যে ভিডিওটা আমি করলাম ইনশাআল্লাহ আজকে আমার প্রথম দিন এবং নেক্সট নেক্সট টাইমে যখন আমি সুস্থ হয়ে বাসায় ফিরবো তখন আমি আর একটা ভিডিও করে আপনাদেরকে আমি এই বিষয়টা জানাবো যে ডিপিআরসি হসপিটাল আসলে সত্য না মিথ্যা এবং আল্লাহর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেদিন সুস্থ হব সেদিন আমি আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি প্রথম দিন আসার সময় বলছিলাম যে আমি আপনাদের সামনে সুস্থ হয়ে আবার আসব আমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আমার এই সমস্যাটা বিগত 10 বছর ধরে সেই ক্ষেত্রে আমি এখন 10 দিন এখানে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অনেক সুস্থ আছি আমি এর আগে ইন্ডিয়ার ভেলুরেতেও গেছি ওখানে চিকিৎসাও করেছি কিন্তু ওখান থেকে আমি ভালো হয়ে নেই এরপরে আমি এখানে আসছি অনেক দিন পরে এখানে আসছি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আর আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি এখানে সুস্থ হয়ে আবার আমি দেশের বাইরে যাবো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ প্রথম দিন যখন আমি এখানে আসি তখন আপনাদেরকে আমি ভিডিও দেখাইছিলাম যে আমি কিভাবে হাঁটাফেরা করি ইনশাআল্লাহ আজকেও আমি আপনাদেরকে দেখাবো যে এখনকার পরিস্থিতি আমার এখন কি রকম আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথম দিন যেদিন আমি এখানে আসছিলাম সেদিনকে আমার হাঁটাটা দেখেন আর আজকের হাঁটাটা দেখেন আসলে অনেক অনেক না অনেক ভালো আমি স্বাভাবিক জীবনে ফিরে আসছি এবং স্বাভাবিক হাঁটাফেরা করতেছি আমার পায়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আগের মতো আমি এখনো মনে হচ্ছে ভালো অনেক ভালো আগে যখন আমি এখানে আসছিলাম তখন আমি এই হিপে ব্যথা পেতাম এবং এইভাবে হাঁটতাম কিন্তু এখন দেখেন আমি সম্পূর্ণ ক্লিয়ার হাঁটতেছি আমার কোনো সমস্যা নেই দেখেন আমি এখন সম্পূর্ণ ভাবে বসতে পারি আগে ভাবে বসতে পারতাম না একদম ইজি আচ্ছা যাই হোক আমি এখন এখানে আসার পর অনেক সুস্থ আর এটা আমার অনেক দিনকার সমস্যা আমি মালয়েশিয়াতে ছিলাম আমি একজন মালয়েশিয়ান প্রবাসী 17 বছর আমি মালয়েশিয়া করতেছি এখন ওখান থেকে আমি দ্রুত এখানে চলে আসছি চিকিৎসার জন্য তো যাই হোক এখন আমি এখানে আসার পরে চিকিৎসা নিছি নেওয়ার পরে এখন সর্বোচ্চ 10 দিন এখন আমি সম্পূর্ণ সুস্থ মনে করতেছি নিজেকে নিজেকে খুব পারফেক্ট মনে করতেছি যে আমার এখন আমি স্বাভাবিক জীবনে ফিরে আসছি আর আমাকে যে এখানে ফিজিওথেরাপি দিছে সে খুবই ভালো এবং যারা এখানে আরো আছে ওরাও ভালো
সবারকেই ওরা খুব ভালোভাবে দেখাশোনা করে, ফিজিওথেরাপি দেয়। এবং এদের এখানে থেরাপিটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যে থেরাপি দেয় তার অনেক কষ্ট হয়। আর প্রথমে তো মুভমেন্ট করতে 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 এরপরে গা ইজি হয়। তো যাই হোক, সব জিনিসই কষ্ট, এরা অনেক কষ্ট করে। আর সবাই এখানে ভালো, স্টাফ যা আছে সবাই ভালো। আমি এখানে আসা অবস্থায় আমার সাথে অনেকেই ছিল, ইনশাল্লাহ অনেকেই সুস্থ হয়ে গেছে। এবং যারা এখানে আসছিল হাঁটতে পারতো না, ব্যথায় অনেক সমস্যায় ছিল, এখন থেকে তারা সুস্থ হয়ে ইনশাল্লাহ আমার সামনে দিয়ে চলে গেছে। ওদেরও ভিডিও হয়েছে এবং ওরাও আমাদের আমার সঙ্গে কথা বলছে আলাদাভাবে, যে আসলে আপনি ভিডিওতে একরকম বলেছেন, আমি ফাঁকে যাই বলছি। ওরা বলছে না আসলে আমি সুস্থ, যার কারণে আমি ইন্টারভিউটা দিছি। আমি একজন প্রবাসী, আর আমি একজন প্রবাসী হয়ে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যারা এই সমস্ত প্রবলেমে আছেন, আমি মনে করি এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে আপনারা ডিপিআরসি হসপিটালে আসেন। এখানে আসলে আপনারা অবশ্যই 100% এটা ভালো চিকিৎসা পাবেন। কারণ অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আমি আসলে নিজে একজন প্রবাসী, আর প্রবাসী হয়ে আমি এখানে এসে চিকিৎসা নিয়েছি, সেই ক্ষেত্রে আমি বলবো এখানে আসেন। এখানে আসলে আপনি অবশ্যই ভালো চিকিৎসা পাবেন। এখানে সবাই ভালো, ডাক্তার শফিউল্লাহ প্রধান ভালো, এবং এখানে যারা স্টাফ আছে তারা ভালো। আপনার যখন যেটা লাগবে তখন এরা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার প্রবাসী ভাই, আপনারা এখানে ওখানে কষ্টের টাকা নষ্ট না করে আপনারা এখানে আসেন। এখানে আসলে অবশ্যই ভালো চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায় যেতে পারবেন নিজেকে, এবং স্বাভাবিক জীবনে আসতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যে সমস্যা নিয়ে এখানে আসছিলাম সেটা এখন সুস্থ আছি, আর আল্লাহ যেন কখনো এই সমস্যা নিয়ে আমাকে এখানে না আসতে হয়। আর যেহেতু আমি ভালো আছি, আপনারাও এখানে আসেন, ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।